वेलकम माय स्टूडेंट्स फिलोसफी प्रोग्राम सेकेंड सेमिस्टार एर आगे तुम्हारे आमी लौकिक पुस्तकों नी आलोचना करेछी। आज के आलोचनार विषय हलो अलौकिक पुस्तक। अलौकिक पुस्तक के विषय संगे इंद्रियर अलौकिक सन्निकर्ष है। नवनयायिकगण लौकिक और अलौकिक এই দ্বিবিধ প্রত্যক্ষ স্বীকার করেন। লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যেমন সাক্ষাৎ সম্বন্ধ হয়, অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে তা হয় না। এই অলৌকিক প্রত্যক্ষ তিন প্রকার, যথা এক সামান্য লক্ষণ প্রত্যক্ষ, দুই জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এবং তিন হচ্ছে যোগজ প্রত্যক্ষ। এগুলি ব্যাখ্যা করা হয়েছে। এগুলোকে এক হলো সামান্য লক্ষণ প্রত্যক্ষ, যে প্রত্যক্ষে সামান্য ধর্ম বা জাতি ধর্ম সন্নিকর্ষ রূপে কাজ করে সেই প্রত্যক্ষকে সামান্য লক্ষণ প্রত্যক্ষ বলে। ন্যায়মতে কোনো একটি ঘট প্রত্যক্ষ হলে সেই ঘটটিতে ঘটত্ব সামান্য প্রত্যক্ষ করতে হয় এবং ঘটত্ব সামান্য প্রত্যক্ষের মাধ্যমে সকল ঘটের প্রত্যক্ষ হয়। ঘটত্ব প্রত্যক্ষের অর্থ হল ত্রৈকালিক ঘট, অর্থাৎ সকল ঘট প্রত্যক্ষ করা। কেননা সকল ঘটেই ঘটত্ব থাকে, কিন্তু সকল ঘট আমাদের সামনে থাকে না, ফলে সকল ঘটের সঙ্গে আমাদের ইন্দ্রিয়ের সাক্ষাৎ সন্নিকর্ষ হতে পারে না। কাজেই এই ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত নয় এমন সব ঘটের প্রত্যক্ষ হল অলৌকিক প্রত্যক্ষ। এই জাতীয় প্রত্যক্ষ সামান্য ধর্ম বা জাতি ধর্ম প্রত্যক্ষের ওপর নির্ভরশীল বলে একে সামান্য লক্ষণ প্রত্যক্ষ বলে। ঘট একটা জাতি এবং এই জাতির সামান্য ধর্ম হচ্ছে ঘটত্ব। এই ঘটত্ব ঘট জাতির অন্তর্ভুক্ত, প্রতিটি ঘটের মধ্যে বিদ্যমান। কাজেই ঘটে ঘটত্ব প্রত্যক্ষ হলে সকল ঘটই প্রত্যক্ষের বিষয় হয়। ঘটত্ব সামান্যের মাধ্যমে সকল ঘট প্রত্যক্ষ করাই হলো সামান্য লক্ষণ প্রত্যক্ষ। এখানে একটি ঘটের সঙ্গে চক্ষুন্দ্রিয়ের লৌকিক সন্নিকর্ষ হলেও সামান্য লক্ষণের সাহায্যে অন্যান্য ঘটের সঙ্গে চক্ষুর অলৌকিক সন্নিকর্ষ হয়। এরপর আসছি জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। অতীত জ্ঞানের সাহায্যে বিষয় প্রত্যক্ষের ক্ষেত্রে প্রত্যক্ষের বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের অলৌকিক সন্নিকর্ষজনিত যে প্রত্যক্ষ হয় তা হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। যেমন চোখ দিয়ে আমরা অনেক সময় চন্দন কাঠকে সুগন্ধি দেখি। দূর থেকে চন্দন কাঠ দেখে আমরা অনেক সময় বলি চন্দন কাঠটিকে সুগন্ধি দেখাচ্ছে। চোখের সঙ্গে সুগন্ধের লৌকিক সন্নিকর্ষ হতে পারে না, কেননা গন্ধ চোখের গ্রাহ্য বিষয় নয়। নাসিকার দ্বারা সুগন্ধের লৌকিক প্রত্যক্ষ হতে পারে, কিন্তু সুগন্ধ চক্ষুন্দ্রিয়ের গ্রাহ্য বিষয় না হলেও উল্লিখিত ক্ষেত্রে চক্ষুর মাধ্যমেই সুগন্ধ প্রত্যক্ষ হয়েছে। এখানে চক্ষুর সঙ্গে সুগন্ধের অলৌকিক সন্নিকর্ষ হয়েছে। অতীতে নাসিকা ইন্দ্রিয়ের দ্বারাই সুগন্ধ প্রত্যক্ষ হয়েছে, বর্তমানে সেই অতীত জ্ঞানের ওপর নির্ভর করে সুগন্ধের সঙ্গে চক্ষুর অলৌকিক সন্নিকর্ষ হয়েছে। এক্ষেত্রে অতীত জ্ঞানের স্মৃতিপ্রতিরূপ চক্ষুন্দ্রিয় ও সৌরভের মধ্যে অলৌকিক সন্নিকর্ষ উৎপন্ন করেছে। এই প্রকার অতীত জ্ঞানের ওপর নির্ভর করে
एक इंद्रियर प्रत्यक्षण अन्य इंद्रियर द्वारा सम्भव हले ताके ज्ञान लक्षण प्रत्यक्ष बोले। एरपर आसछि तीन नम्बर जोगज प्रत्यक्ष। योगी बा सिद्ध पुरुषगण योगाभ्यासेर द्वारा अलौकिक शक्तिर अधिकारी हुए त्रैकालिक सकल वस्तु अतीत और भविष्य वस्तु दूरवर्ती और निकट वस्तु अति सूक्ष्म और अति बिराट वस्तु प्रत्यक्ष करें। योगीदेर एई जातीय प्रत्यक्ष हलो जोगज प्रत्यक्ष। जोगज प्रत्यक्षे विषयेर संगे अलौकिक सन्निकर्ष हय। जोगज प्रत्यक्ष आबार दुप्रकार, एकटा हच्छे जुक्त और एकटा हच्छे जुगान। सिद्ध पुरुषदेर जोगज प्रत्यक्ष नित्य ओ स्वतस्फूर्त, एरा जुक्त योगी। किन्तु जारा आध्यात्मिक जीवने एखोनो सिद्धिलाभ करेननि तारा हच्छे जुगान योगी। एदेर जोगज प्रत्यक्षे मनोयोगेर प्रयोजन हय एवं सेई प्रत्यक्ष सामयिक अर्थात अल्प समय धरे थाके। एई हच्छे अलौकिक प्रत्यक्षेर आलोचना।